الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ দর্শকবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আমরা গতকালকে সূরাতুদ দুহা হেজ মতন শেষ করেছিলাম শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা আমরা পূর্বে আপনাদেরকে বলেছিলাম কোরআন শরীফ শুদ্ধ করি পড়ার জন্য আমরা আমপারাটা চার প্রকারে পড়াই থাকি কয় প্রকারে সুরাইয়ে ফাতেহা প্রথম সুরা কোরআন শরীফের এর ফলে সুরাই নাবা থেকে নাস পর্যন্ত বা নাচ থেকে সুরাই নাবা পর্যন্ত এই সুরাগুলিকে আমরা চার ভাগে ভাগ করেছি প্রথম হচ্ছে সুরায়ে ফিল থেকে নাচ পর্যন্ত প্রথম বাঘ দ্বিতীয় বাঘ হচ্ছে সুরায় দোহা থেকে হুমাজা পর্যন্ত তৃতীয় বাঘ হচ্ছে সুরাই বুরুষ থেকে সুরাই লাইল পর্যন্ত চতুর্থ বাঘ হচ্ছে সুরাই নাভা থেকে সুরাইন শেক পর্যন্ত তো প্রথম যে প্রকার পড়ায় একে আমরা বলি প্রথম প্রকার হেজেও মতন বলুন তো দ্বিতীয় প্রকার মতন মাস মাখরাজারি দ্বিতীয় প্রকার মতন মাস মাখরাজ জারি তৃতীয় প্রকার মতন মাস কাওয়ায়েদ জারি তৃতীয় প্রকার মতন চতুর্থ প্রকার মতন মাস কাওয়ায়েদ গণনা এই চার প্রকারের মধ্যে আমরা প্রথম প্রকার শেষ করেছি আজকে দ্বিতীয় প্রকার শুরু করব হেজে মতন শেষ করেছি আজকে মতন মাস মাখরাজ জারি করব কি করব মতন মাস এর জন্য প্রথমে আমরা তেলওয়াত করব তার তেলের সহিত সুরা বহা আমরা তার তেলের সহিত মাস্কে করে নেই তার তেলের সহিত মাস্কে করব এরপর হতর মাস্কে করে মাখরাত জারি করব নাম্বার স্থান হরফ সহকারে আগে প্রথম আমরা একটু মাস্কে করে নিই বলুন আমার সাথে সুরাত وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى عَرَق بَار ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما قلى ما ودعك ربك وما قلى ما ودعك ربك

وَلَا الْأَوْخِيْعَةُ خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَا سَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرُضَى وَلَا سَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرُضَى Alam yajid ka yatiman fa Alam yajid ka yatiman baa Alam yajid ka yati...

ووجدك عائلا فآنا ووجدك عائلا فآنا أريك بار.

السائل فلا تنهر وأما السائل فلا تنهر أرك بار وأما السائل وأما بنعمة ربك فحدث، وأما بنعمة ربك فحدث، أركبار، وأما بنعمة ربك فحدث، সম্মানিত দর্শক বিন্দুরা আমরা সুরত মাস শেষ করেছি এবার আমরা হ্রদর মাসকে করে হ্রদর মানে ধ্রুত মাসকে করে তেলাওয়াত করে মাখরাজ জারি করবো মাখরাজ জারির মধ্যে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে হরফগুলোর মধ্যে হারকাত কাজ জজন তাস্তিদ নেই সে হরফগুলোর মাখরাজ আমরা জারি করবো না মদর হরফের মধ্যে যেমন মদর হরফের উচ্চারণ হচ্ছে মুখের খালিস্তান আ এটিরও কোনো জারি হবে না তবে মদের হরফ যেমন পেশের বাম পাশে জজমালা ওয়ার মাখরাজ জারি হবে জের বাম পাশে জজমালা ইয়া ইয়ার মাখরাজ জারি হবে এমনিভাবে আমরা সত সতেরোটি মাখরাজ প্রতিটি হরফে নাম্বার স্থান যে হরফের যে মা যে মাখ্রাজ যে নাম্বারের যে হরফগুলি আছে মাখরাজে সবগুলি সহ জারি করব আমার বলার পর শিক্ষার্থী দর্শকবৃন্দ ভাই বোনরা সবাই একসাথে বলবেন আমরা পূর্বে মাখরাজ এক নম্বর মাখরাজ ঝলকে শুরু হইতে হামজাহা এভাবে এইভাবে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে প্রথম মাসকে করেয়েছিলাম শিক্ষাতে দর্শকবৃন্দ ভাইবন্ধা এবার আমরা মাখরাজ জারি শুরু করছি আমার বলা শেষ হলে আমার পূর্ণ হরফ মাখ নাম্বার মাখরাজ স্থান বলার পর আপনারা সবাই একসাথে বলবেন ওয়াও ফুনরা নাম্বার মাখরাজে দুই ছোট হইতে উচ্চারিত হয় উচ্চারিত হয় সাত নাম্বার মহরা যে বার গোড়ার কেনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া

লাম আট নাম্বার মাখরাজ জিবার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম আট নাম্বার মাখরাজ জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আল্লাহ ইয়া সয় নাম্বার মাখরাজ জিబ్బার মদ্দখন তারবার আবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিনিয়া ইয়া সয় নাম্বার মাখরাজ জিబ్బার মদ্দখন তার আট নম্বর মহ রাজ্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম আট নাম্বার মাহরাজ দ্বীপ্বার আগার কিনারা, সামনের উপরে এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া আলাম। হামসা হলকে এক নাম্বার মাহোরা হলকের শুরু হইতে। আমসা হা হামজা এক নাম্বার মাহরাজভালকের শুরু হইতে আমজাহা জালতের অনম্বার মহর আজ যে বারা আগা সামনের উপরির দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। দুই শিক্ষার্থী দর্শক বিন্দু ভাই বোনরা লক্ষ্য করুন আমরা হলকের মধ্যে ইশারা করতে পারি ঠোঁটের মধ্যে ইশারা করতে পারি জিব্বা এবং দাঁত এই দুটি জিনিস তো আমরা বের করে দেখাতে পারবো না তাই আমরা বিকল্প বানিয়েছে আমাদের কোন ইশারা করলে বুঝবেন এটা জিব্বার মধ্যে ইশারা আর ডান হাতের আমরা দাঁত কি বানাইছি অথবা বাম হাতের এরকম দুই আঙ্গুলের মধ্যে আমরা দাঁতের ইশারা করব বাম হাতের পূর্ণ আঙ্গুলে ইশারা করলে বুঝবেন জিব্বা আর দুই আঙ্গুলে ইশারা করলে বুঝবেন দাঁতের মধ্যে ইশারা করতেছি তাই আমরা বলতেছি সামনে বলুন সি। বার নম্বর আজে যে বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদিন বারো নম্বর নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সি জিম ছয় নাম্বার মা রাজ মদ খান তার বরাবর উপরে রে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিনিয়া জিম ছয় নম্বর মাখরা জিপার মদ খান তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া জিম

বাকি ইনশাআল্লাহ আগামী দিন আমরা মাখরাজ জারি করব মাখরাজ এরকম মুখস্থ হতে হবে মনের গতিতে যেন মাখরাজগুলো আমাদের মুখস্থ হয়ে যায় তাই এই মাখরাজ জারি সিস্টেম আমরা চালু করেছি এর মাধ্যমে মাখরাজ মনের গতিতে মুখস্থ হবে মনের গতিতে মুখস্থ হলে সঠিক স্থান থেকে সঠিক হরব আদায় করা আমাদের জন্য সহজ হবে আমরা সূরাতুল আলাক পর্যন্ত মতন মাস মাখরাজ জারি শেষ করেছি আজকে সূরাতুল কাদার থেকে আমরা আবার হেজে মতন এবং মতন মাস মাখরাজ জারি শুরু করব سورة, سورة القدر مكية سورة القدر مكية بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم حمس نون زر إن واجب جنة حمس نون

হামচা নুন জ বৰা আং গুণ্ পৰিচা নুন জৰাং কুরিয়া পরিতে সালাম জবরজল জەڵাম জবরজল আং সাল আমসল নুন খাড়া জবর না এক্যালিফটানিয়া পরিতে হয় নুন খরা জবর না এক্যালিফটানিয়া পরিতে হয় আং সাল আমসল happy who happy who and salam who and salam ফায়া জেরে ফি পড়িতে হয় পড়িতে হয় লামিয়া জোবরাইয়া হরফেলামিয়া জাই হরফে লাইন لام زبر لا ليلى ليلى تلام زرتيل ليلى في ليله تل. في ليله قف دال, دال زبر قد قل قلا قف دال زبر قد قل قلا رازيري راز قدري قدري وقفا كري لي راك ساكن كريا پريتي هاي وقفا كري ساكن كريا پريتي هاي قدر. قدر قدر ليلة القدر ليلة القدر في ليلة القدر في ليلة القدر أنسلناه في ليلة القدر إنا أنسلناه في ليلة القدر إنا আরেকবার কদ্র র হরফকে বলা হয় তাকরারে হরফ কি বলা হয় অর্থাৎ বারবার উচ্চারণ র মধ্যে যখন সাকিন করা হবে তখন এটা দেড়গুণ উচ্চারণ হবে কগুন উচ্চারণ হবে কদ্র বলুন কদ্র

হামছা দাল জবৰ আদ কল কলা দাল ৰব ৰিটানিয়া পঢ়ি হয় পঢ়ি হয় আদৰ ৰং কাপ জবৰ কাফ জবৰ কা আদ ৰ

وما أدراك ما ليلة القدر وما أدراك ما ليلة القدر بار وما ما ليلة القدر

আমি শেষ না করতে তোমরা শুরু করলে কি বুঝবে আমি শেষ করলে শুরু করবে মিনির মেয়ে কোনো গুণ না নাই হামজা লাম জবর আল হামজা লাম জবর আল ফা ফি ফা জের ফি আলফি আলফি শিন হা জবর শাহ

ألف شهر أربع بار خير من ألف شهر تزبر تا تزبر تا نون زا زبر نس نون زا زبر نس

Mala... Mala... Hamza Zer-i... Hamza Zer-i... Mala... I... Mala... Caf zobor Caf ka. Zobor-ka... Tapestu... Tapestu... Mala... Ica-tu... Mala... -i.

تنزل الملائكة والروح فيها. تنزل الملائكة والروح فيها. بازيد بين. Hamza Zalzer is. Hamza Zalzer is. Be is. Be is. None zer nigh. None zer nigh. Be is nigh. Ni. Be is nigh. Raba zabar rab. Raba zabar rab. rab, -a -zab -a -rab.

সিন জবর সা সিন জবরসা লাম খারা জবর্লা একালিপ্টা নিয়া পড়িতে গয়লাম খারা জবরলা একালিফটািয়া পিতে হয় সালাসা মিম দুই পেশে মন গুন্না ব্যদিত পরিষস্কারে করিয়া পরিতে হয়। মিন দুই পেশ মন গুনা বে্যদিত করিয়া পড়ীতে হয়। সালামুন সালামুন দর্শক বিন্দু ভাই বোনরা লক্ষ্য করুন এখানে একটা অক্ষর চিহ্ন আছে কিফ কি আছে কিফ কিফ এই কিফের উপরে তিনটা ফোঁটা আছে সালামুনের আগে দায়রার উপরে লাম আলিফ আরেকটি অক্ষর চিহ্ন আছে এই দুইটি অক্ষর চিহ্নের দিকে আপনারা খুবই লক্ষ্য করুন এই দুইটি অক্ষর চিহ্নের উপরে তিনটা ফোঁটা রয়েছে দায়রার উপর লাম আলিফের উপর তিনটা ছোট ফোঁটা কিফের উপর তিনটা ফোঁটা এই তিনটা ফোঁটা ফাসাফিত থাকার কারণ কি এটা হচ্ছে ওয়াকফ জুরু বলেন কি বলা হবে ওয়াকফ মুআনাকা ওয়াকফ এই চিহ্নগুলি থাকলে বুঝবেন এখানে ওয়াকফ মুআনাকা ওয়াকফ মুআনাকা হলে দুই জায়গার এক জায়গায় আমাদেরকে ওয়াকফ করতে হবে আমরা পূর্বে আমরিন মধ্যে ওয়াকফ করেছি তাই সালামুন মধ্যে ওয়াকফ করব না এটাই হচ্ছে ওয়াকফ মুআনাকা নিয়ম এই নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে তাই সালামুনর মধ্যে আমরা ওয়াকফ করি নাই সামনে ফজরের পর্যন্ত আমরা

هي حتى مطلع الفجر هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر سلام هي حتى مطلع الفجر أربعة سلام هي সুরাতুল কদর আমরা হেজমতন শেষ করেছি এবার তার তেলের সহিত মাসকে গড়ব সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা প্রায় আমাদের সকল মুসল্লের মুখাস্ত আছে কিন্তু অনেকের শুদ্ধ নেই তাই যাদের শুদ্ধ নেই আসুন আমাদের সাথে অনুশীলন করেন ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে আজ যারা কোরআন শরীফের মতন শিখতেছেন রিডিং শিখতেছেন তাদের মতন শিক্ষা হবে বলুন আমার সাথে نزلناه في ليلة القدر. إننا إن... إن... نزلناه في ليلة القدر. قدر قدر. বলছিলাম র হচ্ছে তাকরার র কি তাকরার মানে বারবার উচ্চারিত হয় জিব্বা র আর মাখরা জিব্বার আগার পিঠ তার বারবার উপরের তালুর সঙ্গে যখন র সাকিন হয়ে যাবে তখন দেড় গুণের মতো উচ্চারণ হবে এর বেশি হবে না যেহেতু র সাকিন আর এই র সাকিন করে উচ্চারণ করাটা একটু কঠিন রব্বুল আলমিন সুরাই কদরের মধ্যে এই উচ্চারণ মাস্কের জন্য প্রতিটি আয়াতের শেষে লক্ষ্য করেন যে আপনার রোয়া লেখা আছে কি লেখা আছে তাই রোয়া কে সাকিন করে পড়া। নিয়ম শেখার জন্য সুরাই কদর এই মাস্ক যথেষ্ট বলুন আমার সাথে কদর عليك بَارَّ إن في ليلة القدر وما أدراك ما ليلة القدر وما أعرف ليلة القدر ليلة القدر خير من ألف الشهر ليلة القدر خير من ألف شهر أريك بار ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر تنزل الملائكة

সামনে সালাম থেকে শুরু করতে হবে যদি আমরা আমরের মধ্যে ওয়াকফ না করি সালামের মধ্যে ওয়াকফ করি তাও করা যাবে তবে রিভাইজ করা যাবে না সালামুন না পড়ে হিয়া হাতা মাতলা সামনে পড়তে হবে এ কথা মনে আমি আবার সালাম পর্যন্ত পড়ব এবার تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ تَنَزَّلُ, تنزل الْمَلَائِكَةُ আরেকবার মোহানেকার এই নিয়ম আমাদেরকে স্মরণ রাখতে হবে অনেকে আমরা ভুল করি আমরা সালামুন পর্যন্ত অক্ষ করি আবার রিভাইজ করি সালামন হিয়া হাত এটা ঠিক না ওয়াকফ মোহানেকার জন্য এই নিয়মটা নয় অকফ মনেকা দেখেছে দুই জায়গার এক জায়গায় অকফ করে সামনেটা যেটা পিছনে অকফ করলে সামনে মিলাই পড়তে অথবা সামনে অকফ করলে এর সামনে থেকে পড়তে হবে আমি আরেকবার পড়তেছি এবার আমরেন পর্যন্ত অকফ করব তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু ফীহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর তানাজ্জালুল মালায়িকাতু ওয়ার রূহু দর্শক বিন্দু ভাই বোনরা সুরাটি আমরা তার তেলের সহিত মাসকে শেষ করেছি এবার আমরা হদর মাসকে করে মাখরাজ জারি করব। তবে আজকে মাখরাজ জারি হবে নাম্বার ছাড়া আমরা পূর্বে নাম্বার শিখিয়েছিলাম মাখরাজ মুখস্থ হওয়ার জন্য সিরিয়ালি মুখস্থ রাখার জন্যই নাম্বারটা আমাদেরকে সাহায্য করেছিল কিন্তু আজকে আমাদের নাম্বার জরুরি নয় আমাদের হচ্ছে প্রতিটি হরফের স্থান জানা কোন স্থান থেকে হরফটি আদায় হয় তাই আমাদের মাখড়াজ শিক্ষার্থীদের মুখস্থ হওয়ায় এখন আমরা নাম্বার ছেড়ে শুধু হরফ আর মাখরাজের স্থানটাই জারি করবো শিক্ষা দেব নাম্বার ছাড়া বলুন এবার আমরা তার তিল মাস কে করে মাখরাজ জারি করবো নাম্বার সালাত সুরাতুল কাদিরি মাক্কিয়া সুরাতুল কাদিরি মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর মা রাজ্যারি নামবাসাড়া স্থান হরফ প্রথম ওস্তাদের মুখোমুখি শিক্ষা হবে আমার সাথে আমার শেষ হলে বলবে হামসা হলকের শুরু হইতে হামসা হামজা হলকের শুরু হইতে হামসা হা নুন জিব্বার আগা তার বড় বড় পরে তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন জিব্বার আগা তার বড় বড় তালুর সঙ্গে লাগাইয়া নুন সুরতুল কদিরি মাকিয়া সুর القدر مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الله الرحمن الرحيم. انا أنزلناه في ليلة القدر وما ادراك ما ليلة القدر. انا আমরা নুন পর্যন্ত মাখরা জারি করেছিলাম আজকে হামজা থেকে শুরু হবে হামসা হলকের শুরু হইতে হামসা হা হামসা হলকের শুরু হইতে হামসা হা নুন জীব বার আগা তার বারবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন নুনবার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া দুই দাঁতের আগার সঙ্গে লাগা সদ জিব্বার আগার কেনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম। আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন নুন জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন হা হলকের শুরু হইতে হামসা হা হা হলকের শুরু হইতে হামসা হা ফা নিচের ঠোঁটের প্যাট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া পেট। তার বারাবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম সিন ইয়া ইয়িব্বার মদ খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া जिब्बर अगर किनारा सामने रे ऊपर एक पास दातर गोड़ा संग लगैया দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম মদ খান তার বার আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম ইয়া ইয় জিব্বার মদ খান আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া আগার কেনারা সামনের উপরের এক পাশের দাঁতের ঘোড়ার সঙ্গে লাগাইয়া লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের ঘোড়ার সঙ্গে লাগাইয়া লাম তাজিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দলতা জিব্বার সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ত দালতা লাজিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম জিবার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম কফ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নকালা কফ জিব্বার তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া দুই নালা কাল জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দালতা দাল দিপার আগার সামনের উপরে দুই দাঁতের ঘোড়ার সঙ্গে লাগাইয়া ত দালতা র জিব্বারা তার বরাবর উপর এর তালুর সঙ্গে লাগাইয়া র দীপ্পার আগার পিঠ

ও বা মিম উচ্চারিত হয় মিম দুই ছোটো হইতে ও বা মিম উচ্চারিত হয় হামসা হলকের শুরু হইতে হামসা হা হামসা হলকের শুরু হইতে হামসা হা দ জীববার আগাং সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তালতা রিব্বার আগার পিঠ তার উপরের তালুর সঙ্গে লাগাইয়া রং রিপার আগার উপরের তালুর সঙ্গে লাগাইয়া র কাফ রিপারে গুড়া হইতে একটু আগে বাড়াইয়া তারবার আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া মদোকান পেচানো কাফ কা বারবার আগে বড়াইয়া তারবার আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া

পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জিব্বার আগার কিনারা সামনের উপরে এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়ালা জিব্বার মদ্য খান তার উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম সিনিয়া তার বার আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম সিনিয়া আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আগার কিনারা সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাম লাইলাতুল দেরি খুম من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر ليلة القدر خير, خير من ألف شهر, شهر تنزل, الملائكة تنزل الملائكة والروح فيها بإذن ربهم تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام আমরা তৃতীয় নম্বর আয়ার থেকে মাখ জারি শুরু করবো জিব আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম দিবাকর কর কিনারা সামনের উপরে এক পাশে দাতের গোড়া সঙ্গে লাগায়া লাম ইয়া দিবার মদোক খান তার বরাবর উপরের রে তালুর সঙ্গে লাগাইয়া জেম শিন ইয়া ইয়া জিব্বার দোকান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের ঘোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম আগার কিনারা এক সঙ্গে আনো আনোয়ার তুমি খেয়াল করো এই যে তুমি এই জিব্বার আগার কিনারা এই ধরবে আমি যে ধরছি দেখো জিব্বার আগার কিনারা এরপরে সামনের একটু টান দিবা উপরের করে একটু ইশারা করবা এক পাশের দেখো মুখের পাশের মধ্যে এই যে আনিয়াফ দাঁত এখান থেকে আনিয়াফ দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া পাশের একটু তুমি একবার মাথার দিকে দেখো সেদিকে দাঁত আছে নাকি সেদিকে সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া এইভাবে দেখা ভাই সামনে দেখো আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তদাল তা তা দিববার আগা সামনে উপরের দুই দাত্রের কোরা সঙ্গে লাগায়া কদাল তা বেশ এবার ঠিক হয়েছে লাম জববাররা আগার কেনারা সামনের উপরের একটি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরে এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম কফ জিব্বার গোড়া তার বরাবর উপর এর তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ কফ জিব্বার গোড়া তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া দুই নক্তাওয়ালা কফ দাল জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া

জি মিশিনিয়া জিব্বার মধ্য কান্তর বরাবর উপরের তার সঙ্গে লাগায়া জি মিশিনিয়া র আগার পিট তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া রং রিব্বার আগার পিঠ উপরের তান সঙ্গে লাগাইয়া মিম দুই ঠোট হইতে হ্যাঁ ঠিক আছে বা মীম উচ্চারিত হয় মেম দুই ঠোট হইতে ও বামী উচ্চারিত হয় নূন জিব্বার আগা তালুর সঙ্গে লাগাইয়া। নুন তার নুন নি আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন হামসা হলকের শুরু হইতে হামসা হা হামসা হলকের শুরু হইতে আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম ফা নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া নিচের লোটের সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সিন জিব্বার মধ্য খান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম সিনিয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম হা! হলকের শুরু হইতে হামসা হা হলকের শুরু হইতে হামজা হা র জিబ్బার আগার পিট তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র র জিబ్బার আগার পিট তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র তা জিబ్బার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া প দালতা ক জিব্বরা আদা উপরে দুই দাঁতের অরাগের সঙ্গে লাগায়া প দালতা নুন জিব্বরা আগা তারबरोबर উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদসীন সামনের নিচে দুই দাঁত আগ সঙ্গে লাগা সদসীন সাম জিব্বার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম আগার কিনারা এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম জিহবার আগার কিনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম জিবার আগার কিনারাchecksum এর উপরের এক পাশে দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম মিম দুই ঠোটো হইতে ওয়া বা মিম উচ্চারিত হয় মিম দুই ঠোটো হইতে ওয়া বা মিম উচ্চারিত হয় লাম জিবা আগার কেনারা সামনের উপরের এক পাশের দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া আগার সামনের এক দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম আর তুমি খেয়াল করো তুমি দেখেছো এক পাশ মানে তুমি একজন মাড়ির দাঁতের দিকে দেখাচ্ছ মাড়ির দাঁতের দিকে না আমার দিকে লক্ষ্য করো এই যে মুখের এক পাশ কোথায় এখানে কাছে একবার এখানে তুমি একবার এখানে দেখে তো মারির দিকে চলে যাবে মারির দিকে না নিয়া মুখের এক পাশে মানে তোমাকে বলেছিলাম যে আনিয়াব সানায় ওলে পরে পরে এরবা আনিয়া আনিয়া বেরি পাশেই এখানেই দেখাইতে হবে এত দূরে দেখাবে না দর্শকবৃন্দ ভাই বোনেরা সময় শেষ হয়ে যাওয়ায় আমরা আজকে এখানে শেষ করলাম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া